সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। একের পর এক শোকের ছায়া চারিদিকে, কান পাতলেই প্রিয়জনের মৃত্যু সংবাদ। প্রয়াত হলেন চিত্র পরিচালক তথা কবি বুদ্ধদেব দাশগুপ্ত। এই মৃত্যুর খবরে সকলেই মর্মাহত। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন বুদ্ধদেব বাবু। চিকিৎসা চলছিল সেই মতোই, পাশাপাশি চলছিল ডায়ালিসিস। তবে শুধুই যে কিডনির সমস্যা তা নয়, বার্ধক্যজনিত সমস্যাও গ্রাস করেছিল তাঁকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। ঘুমের মধ্যেই চির ঘুমে দেশে চিরকালের জন্য চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা চলচ্চিত্র জগতে। বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে ও সাহিত্য জগতে এক সোনালি অধ্যায়ের অবসান হয়ে গেল। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।